8 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোর্শেদুল আলম বর্তমানে জনগণের জন্মনিবন্ধন নিয়ে এপ্লাস টিভিকে বলেন যে কিছু সার্ভার ও জনগণের অসচেতনতার কারণে এই ভোগান্তি সৃষ্টি হচ্ছে। খুব শীঘ্রই আমরা এই ভোগান্তি থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এপ্লাস টিভি ড্যাশ নিউজ। বিভিন্ন জায়গায় শুধু আপনার এখানে না, বিভিন্ন কাউন্সিলর অফিসে মানে যদি টাইমলি পাইতেছে না, এই ব্যাপারে আপনার একটা ধারণাটা বলুন কিসের জন্য বা এই ধরনের এটা হচ্ছে সার্ভারের একটা সমস্যা আছে, যদিও সার্ভার নিয়ে সরকার কাজ করছে। এই সমস্যাটার সমাধান হলে অনেকাংশে দ্রুত জন্ম নিবন্ধন দেওয়াটা সহজ হয়ে যাবে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, আগে এক সময় নিজের জন্ম নিবন্ধন করতে গেলে মা বাবাটা লাগতো না, এক্ষেত্রে এখন 20 বছরের নিচে কোনো ছেলে মেয়ের জন্ম নিবন্ধন করতে গেলে মা বাবাটা বাধ্যতামূলক লাগছে। তো সেক্ষেত্রে যেই ভোগান্তির বিষয়গুলো আছে, ডকুমেন্টারি অনেক সময় ঠিক না থাকার কারণে, যেমন হয়তো ছেলে ওইভাবে খেয়াল করে নাই, বাবার নাম একরকম করে তার রেজিস্ট্রেশনে বা স্কুল ভর্তিতে দিয়ে ফেলেছেন, কলেজ ভর্তিতে দিয়ে ফেলেছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এনআইডিতে বাবার নাম আর একটু বেশ কম আছে। এখন সামান্য একটা অক্ষরের বেশ কম হলেও সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে, সংশোধন করতে হচ্ছে, যার কারণে অবশ্যই কিছুটা ভোগান্তি হচ্ছে। যেহেতু দীর্ঘ সময় পর অনলাইন কার্যক্রম, পাশাপাশি একটা সঠিক জায়গায় আসার জন্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তো এটি প্রাথমিক অবস্থায় কিছুটা একটু কষ্টকর হতে পারে, তবে আমার মনে হয় যে সময়ের সাথে সাথে এ সুন্দর একটি সুফল জনসাধারণ ভোগ করবে। আর মানুষের তথ্যগত বা ডকুমেন্টারি যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো এগুলোর সাথে সংশোধন হয়ে যাচ্ছে, যা মানুষ অনেকেই জানতো না। তো আমার মনে হয় যে সার্ভার পাশাপাশি ডকুমেন্টারি বিষয়গুলো ধীরে ধীরে মানুষ কারেকশন করে নিচ্ছে, এগুলো সার্ভারের সমস্যাটা সমাধান হয়ে গেলে এবং মানুষের তথ্যগত বিষয়গুলো যদি সঠিক হয়ে যায়,